আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে চতুর্থ অধ্যায়ের শেয়ার ইস্যু সংক্রান্ত এই কুমিল্লা বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, এখানে একটি উদ্দীপকে শেয়ার ইস্যু সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে, আর ক নম্বরে বলেছে অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। তো অবলেখকের কমিশন বলতে বোঝায় এই জিনিসে বলা আছে, কোম্পানি শেয়ার প্রতি 75 পয়সা হারে অবলেখকের কমিশন এবং 500 টাকা চার্জ, 5,000 টাকা চার্জ কর্তন করেছে। তো আমাদের এই অবলেখকের কমিশন শেয়ার প্রতি 75 পয়সা দিয়ে গুণ হবে যতটা শেয়ার বিলি করেছিল। এই যে 30,000 শেয়ার বিলি করেছে, এটাকে এটা দিয়ে গুণ হবে। তো যাই ক নম্বর সমস্যার সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, এইভাবে আমরা অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয়, বিবরণ ও গণনা কার্য এইভাবে শখ অঙ্কন করে করতে পারি, আবার শখ ছাড়া করলেও হয়, সমস্যা নেই। অবলেখকের কমিশন সূত্রটা হচ্ছে বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি কমিশন। তো বিলিকৃত শেয়ার কত, লক্ষ্য করি, কোম্পানি 50,000 শেয়ার ছিল মোট, তার মধ্যে 30,000 শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন জারি করে এবং 30,000 শেয়ারই বিলি করেছে। তাহলে 30,000কে 75 দিয়ে গুণ হবে। 30,000কে যদি 75 দিয়ে গুণ করি, এই যে এখানে 30,000 শেয়ার গুণ এই 0.75, তাহলে হবে এই 22,500 টাকা। এটি হচ্ছে এই অবলেখকের কমিশনের পরিমাণ। তো এবার আমরা আবার উদ্দীপকে ফিরে এলাম। প্রয়োজনীয় জাবেদা দাখিলা করতে বলেছে, ব্যাখ্যার প্রয়োজন নাই। তো আমরা জাবেদা দাখিলা করব। এখানে জাবেদার লক্ষ্যগুলো দেখতে পাই, মোট 30,000 শেয়ার ইস্যু করেছিল, 35,000 আবেদনপত্র পেয়েছে, তার মানে আমাদের এই 5,000 শেয়ার বেশি পেয়েছে, তাই না? তো যাই, জাবেদা তো আমরা জানি, শেয়ার ইস্যুর প্রথম জাবেদাটা কি মনে আছে? ব্যাংক হিসাব ডেবিট, আমরা সবাই জানি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকা হবে এই যতটি শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে তাকে এই ইস্যু মূল্য দিয়ে গুণ করে, 10 দিয়ে গুণ করে 3,50,000 টাকা হবে। ব্যাখ্যায় আমরা এখানে ব্যাখ্যা লিখতে বলিনি, কিন্তু আমরা এখানে বোঝার জন্য ব্যাখ্যাটা লিখে রাখবো, বোঝার জন্য। যেমন আমি এখানে লিখে রাখলাম প্রতিটি 10 টাকা দরে 35,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। তাহলে আমি এই যে কীভাবে আসলো যদি না বুঝি, ব্যাখ্যাটা পড়লেই কিন্তু আমরা বুঝতে পারবো। সেজন্য নোট করার জন্য ব্যাখ্যা লেখা উত্তম। প্রতিটি 10 টাকা দরে এই 35,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে 10 টাকা দরে। তো পরের জাবেদাটি আমরা অবশ্য এইখানে ধরবে না, আমি এক এক পেজে এক একটা জাবেদা করে দেখাচ্ছি, একটু বড় করে দেখানোর জন্য। তোমরা এক জাবেদার শখের মধ্যে সবগুলি করবে, আমি আলাদা আলাদা দেখাচ্ছি প্রশ্ন দেখে দেখে বুঝিয়ে দেওয়ার জন্য। তো পরের জাবেদাটা হবে, এই যে প্রশ্নটি আবার আমি নিয়ে আসলাম, পরের জাবেদাটি হবে ওই যে শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে। আগে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করেছিলাম, এখন শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে। ওই যে আগে শেয়ার আবেদন যে ক্রেডিট করেছি, ওই ক্রেডিটের টাকা বন্ধ করতে হবে, সেজন্য শেয়ার আবেদন হিসাব ডেবিট, ওই টাকাটাই হবে। আগে যেটা লিখেছিলাম প্রথম জাবেদায় যে টাকা ছিল সেটাই হবে। এরপরে এখানে কিন্তু অধিহার নাই, আবার অবহারও নাই, কিন্তু অতিরিক্ত আছে। তাহলে দুইটা ক্রেডিট হবে, শেয়ার মূলধন ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা কোথায় কত লিখবো? মূলধনে লিখবো যতটি শেয়ার ইস্যু করেছিলাম তাকে আসল টাকা দিয়ে গুণ করে, 30,000 শেয়ার ইস্যু করেছি তাকে 10 দিয়ে গুণ করে 3,00,000 টাকা মূলধনে হবে। আর আমরা ফেরত দিব কত? 5,000 শেয়ার, তা 5,000কে 10 দিয়ে গুণ করে 50,000 টাকা ব্যাংকে হবে। অথবা ব্যাংকের টাকাটা অন্যভাবে বের করা যায়, এটা থেকে এটা বিয়োগ করেও কিন্তু এটা পাওয়া যায়। তো এই হচ্ছে দুইটা জাবেদা, তাই না? আমাদের আরও জাবেদা আছে করতে হবে। তো এই ব্যাখ্যায় লিখতে পারি শেয়ার মূলধনের অর্থ, এই শেয়ার আবেদনের অর্থ মূলধন এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো, মূলধনে স্থানান্তর করা হলো আর অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। ব্যাখ্যা লিখতে বলেনি, তারপরেও যদি ব্যাখ্যা পরবর্তী পরীক্ষায় যদি ব্যাখ্যা লিখতে বলে, সেজন্য আমরা শিখে রাখার জন্য লিখেছি। এবার আর একটা জাবেদা করবো, আমি একটা একটা করে জাবেদা এক এক পেজে দেখাচ্ছি বোঝানোর জন্য। এই যে শেয়ার প্রতি 75 পয়সা করে যে অবলেখকের কমিশন, এটার জন্য জাবেদা হবে অবলেখকের কমিশন ডেবিট আর এই ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে কত? এই যতটি শেয়ার ইস্যু করেছে 30,000 শেয়ারকে 0.75 দিয়ে গুণ করে 22,500 টাকা। অবলেখকের কমিশন পরিশোধ করার জন্য জাবেদা হচ্ছে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে অবলেখকের কমিশন হচ্ছে অলিক সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়,
সেজন্য অবলেখকের কমিশন ডেবিট, আর এটা ব্যাংক থেকে প্রদান করা হয়, তো ব্যাংক হিসাব ক্রেডিট হয়। আরেকটা জাবেদা ছিল যে ব্যাংক চার্জ, তো ব্যাংক চার্জের জন্য জাবেদা ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাই না? টাকা লিখবে 5,000, এটা সহজ সময় পারবো আমরা, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এই হচ্ছে আমাদের চারটা জাবেদা, এই অঙ্কে চারটা জাবেদা করতে বলেছে। এবার আমরা এই আবার উদ্দীপকে ফিরে এলাম। গ নম্বরে বলেছে ব্যাংক হিসাব তৈরি করো, অর্থাৎ আমাদের ব্যাংক হিসাবের খতিয়ান করতে বলেছে। তো যাই, ব্যাংক হিসাবের একটি খতিয়ান প্রস্তুত করার চেষ্টা করি, এই যে লক্ষ্য করি। তো আমরা এবার এই প্রগতি লিমিটেডের বইতে ব্যাংক হিসাবের খতিয়ান করব। চলমান যে শখে খতিয়ানের শখ অঙ্কন করতে পারি, তারিখ বিবরণ, ডেবিট ক্রেডিট, জেড ডেবিট ক্রেডিট, তাই না? আমরা তো পারি। চলমান জেড শখে করলেও হবে, টি শখে করলেও হবে, তো চলমান জেড শখে আমরা করতেছি। তো ব্যাংক সংক্রান্ত আমরা কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি, চারটা জাবেদায় কিন্তু ব্যাংক আছে, তোমরা হয়তো খেয়াল করেছো। এক নম্বর জাবেদাটা কী ছিল? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, টাকা ছিল 3,50,000 টাকা, 3,50,000 টাকা। তাহলে আমরা এখানে ব্যাংক হিসাবে ডেবিটে টাকা লিখবো না, আমি লিখবো আবেদন, কারণ জাবেদাটি ছিল ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তো ব্যাংক হিসাবে ডেবিটে টাকা লিখবো, ওই যে এক নম্বর জাবেদায় ছিল, আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে, উল্টা নামটা এখানে বসে, তো ডেবিটে ছিল, ডেবিটে লিখে দিব। পরের জাবেদাটা ছিল শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, ব্যাংক ক্রেডিটে 50,000 টাকা ছিল, দুই নম্বর জাবেদায়। তাহলে আবার ব্যাংকের ক্রেডিট দিকে 50,000 টাকা লিখবো, নাম লিখবো শেয়ার আবেদন, কেননা ডেবিটের নামটা লিখবো, ব্যাংক হিসাব ক্রেডিট 50,000 টাকা, ডেবিটের নাম ছিল কিন্তু শেয়ার আবেদন, তাই ডেবিটের নামটা লিখলাম। এবার জের করব, এটা থেকে এটা ডেবিট, এটা ক্রেডিট, তা ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে 3,00,000 টাকা হবে। আচ্ছা, এবার তিন নম্বর জাবেদায় আমরা করেছিলাম শেয়ার অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক ক্রেডিট, তাই না? তাহলে ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো 22,500 টাকা, নাম লিখবো অবলেখকের কমিশন, আর ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো 22,500 টাকা। ওই যে তিন নম্বর জাবেদা দেখি, তিন নম্বর জাবেদায় আমরা করেছিলাম শেয়ার অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক ক্রেডিট, তাহলে ব্যাংকের ক্রেডিটে টাকা লিখবো, নাম লিখবো অবলেখকের কমিশন। আবার জের করবো, 3,00,000 থেকে 22,500 বাদ দিলে থাকে এই সম্ভবত 77,500, 2,77,500। আরেকটা ব্যাংক হিসাব ছিল একদম লাস্টের জাবেদাটা, সেখানে ছিল ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট, এখানেও কিন্তু ব্যাংক ক্রেডিট, সেজন্য ব্যাংকের ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো ব্যাংক চার্জ বলে ক্রেডিট দিকে টাকা লিখবো 5,000, 2,77,500 থেকে 5,000 বিয়োগ করলে 2,72,500 হবে। এটা হচ্ছে ব্যাংক হিসাব, আমরা জাবেদা দেখে দেখে করতে পারি, কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি সেই জাবেদা দেখে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পরের ক্লাসে কী কোন বোর্ড সমাধান করবো এটা দেখে যাই। তো পরের ক্লাসে এই যে চট্টগ্রাম বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।